वेलकम बैक टू माय चैनल। आज के एत भाट ना बोके आमी तोमादेरके देखाबो आज के लांचेर मेनू। एई देखो सुपार डुपार हिट मेनू। एखाने रोचे साउथ इंडियन स्टाइलेर विभिन्न खाबार दाबार। चलो देखे नी एबार। एटा छिलो चिकेन बिरियानी। जा छिलो ना खेते, उफ दारुण दारुण। আর এটা ছিল চিকেন কারি, সাথে ছিল চিকেন ফ্রাই। আর এখানে দিয়েছিল একটা রুটি, রুটিটি ঘিয়ে ভাজা ছিল, দারুণ লেগেছিল খেতে। আর এই যে মিষ্টি, সাথে ছিল স্যালাড আর কুলকুল রায়তা। গরমে রায়তাটা খেতে দারুণ লাগছিল। দুটো থালি অর্ডার করেছিলাম এখানে। সব জিনিস প্রায় একই ছিল, শুধুমাত্র এই জিনিসটা ছিল আলাদা। এটা দেখতে অনেকটা গজার মতন। আ হা হা হা, দারুণ ছিল খেতে এটা। সাথে থেকো, রাতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রাতের মেনুতে চিকেন খেয়ে খুব বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম একটু ভেজ খাবার অর্ডার করি। এই যে এটা ছিল ভেজ পোলাও। মিষ্টি মিষ্টি পোলাওটা কিন্তু দারুণ ছিল খেতে, একদম ক্ষীরের মতন। এটা ছিল ফুলকপির তরকারি, একটু গ্রেভি টাইপের করেছিল, কিন্তু দারুণ লাগছিল রুটির সাথে খেতে। এটা ছিল টস করা বেবিকর্ন ফ্রাই। যদিও কোনো দিন খাইনি, বাট খেয়ে খুব ভালোই লাগলো। আবার দিয়েছিল একটা রুটি। আর এই যে খাবারের সাথে অবশ্যই রায়তা থাকবে, আর থাকবে একটা স্যালাড আর একটা ছোট্ট মিষ্টি। সবগুলো খাবার একই ছিল, শুধুমাত্র এই খাবারটাই আলাদা ছিল, সেটা হলো এই মাশরুমের গ্রেভিটা। রুটির সাথে খেয়ে এটা বেশ ভালো লাগছিল। দুর্দান্ত লোভনীয় থালিটা ছিল। ভেজ খেলেও মনেই হয়নি যে ভেজ আইটেম খেয়েছি। আমার আগের ভিডিওগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছো, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। চলো আজকে এখানে এন্ড করছি, টাটা।